আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান সময় অর্থাৎ বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমাদের শ্রেণীকক্ষের পাঠদান সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তথাপি আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন তোমাদের পাঠ বিরতিতে কোনো পাঠে কোনো রকম গ্যাপ না পড়ে। সে লক্ষ্যে আমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো আছে আমরা যথারীতি করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমাদের অনলাইন কার্যক্রমগুলোর সাথে যুক্ত হবে, ভিডিও ক্লাসগুলো দেখার চেষ্টা করবে যেন তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারো। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের 5.3 এর উৎপাদকীয় বিশ্লেষণ সম্পর্কে। তো উৎপাদকীয় বিশ্লেষণের সংজ্ঞায় তোমরা জানো যে একটি প্রদত্ত রাশিকে যদি দুই বা ততোধিক একটি প্রদত্ত রাশিকে বিশ্লেষণ করলে যদি দুই বা ততোধিক রাশি পাওয়া যায় তাহলে শেষোক্ত রাশিদ্বয়ের প্রত্যেকটিকে প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। খেয়াল করো আমি এখানে একটা উদ্দীপক লিখেছি S3A-40, এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তা তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো আমাদের উদ্দীপকটা হচ্ছে S2+3A-40। এই অঙ্কটাকে যদি আমরা করতে চাই তাহলে একে মধ্যপদ বিশ্লেষণ করতে হবে। মধ্যপদ বিশ্লেষণ করে আমরা কি পাই? আসলে মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে শেষের অংশটাকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ ভাঙাতে হয়, মাঝের অংশটাকে মিল করতে হয়। আর মাঝের অংশটাকে মিল করতে হয় বিধায় বলা হয় মধ্যপদ বিশ্লেষণ। তো দেখো আমরা এটাকে কিভাবে মধ্যপদ বিশ্লেষণ করতে পারি আর মধ্যপদ বিশ্লেষণ করে আসলে কি করতে হবে। দেখো এখানে আছে তিনটা অংশ, একে মধ্যপদ বিশ্লেষণ করে চারটি অংশে রূপান্তর করতে হবে। চারটি অংশে রূপান্তর করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন জোড়ায় জোড়ায় কমন নিতে পারি, আর যখন জোড়ায় জোড়ায় কমন নিতে পারবো তখন সেটা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। তো খেয়াল করো আমরা এটি বিশ্লেষণ করার জন্য লিখতে পারি 40, একে প্রথমে 2 দিয়ে ভাগ করবো 20, 20 কে আবার 2 দিয়ে ভাগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। তো আমরা একে ভাঙালাম এখন 2 2 2 8 8 সরি 5 2 2 2, তিনটাকে যদি গুণ করি তাহলে হবে 8, আর এখানে আছে একটা 5। এই প্রত্যেকটাকে 5 কে একটি গুণনীয়ক বলা হয়, 40 এর 2 2 2, প্রত্যেককেই 40 এর একটি গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। তো খেয়াল করো আমাদের এখানে কত মিল করতে হবে, মিল করতে হবে 3। 3 মিল করতে গেলে আমরা কিভাবে করতে পারি আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে খেয়াল করো গুণনীয়কগুলোকে আমরা গুণ করতে পারবো একাধিকবার, কিন্তু যোগ বিয়োগ করা যাবে মাত্র একবার। যদি সবগুলোকে গুণ করি তাহলে এই অংশটা পাওয়া যাবে, বাট এই গুণনীয়কগুলো দ্বারা যোগ বিয়োগের মাধ্যমে 3 মিল করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? দেখো তোমরা যদি খেয়াল করো 5 দুগুণে 10 2 দুগুণে 4, 10-এর সাথে যদি 4 যোগ করি হয়ে যায় 14, আর 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয় 6, কিন্তু আমাদের মিল করতে হবে কত? 3। এই জন্য আমরা যে কাজটা করতে পারি 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর আরেকটা গুণনীয়ক হচ্ছে 5। এখন এখানে আমরা যদি 8-এর থেকে 5 বাদ দিই তাহলে আমরা কত পাই? 3। দেখো আমাদের মাঝে 3 মিলে গেছে, কিভাবে? 8-এর থেকে 5 বিয়োগ করে। এখন বিয়োগের ক্ষেত্রে আবার শর্তটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে চিহ্ন থাকবে বর্ডার আগে সেই চিহ্ন বসাতে হবে। তাহলে 8-এর আগে আমরা কি চিহ্ন বসাবো? প্লাস, 5-এর আগে বসাবো মাইনাস, অর্থাৎ 8-টা থেকে 5টা বাদ দিই তাহলে কত থাকবে? 3টা। তো দেখো আমরা এর সহযোগিতায় এই অংশটাকে এইভাবে লিখতে পারি S2+8A-5A-40। 8 আর 5 গুণ করলে হবে 40, 8-এর থেকে 5 বাদ দিলে হবে 3। দেখো ছিল 3টা অংশ, আমরা বিশ্লেষণ করে পেয়েছি 4টা অংশ। এখন আমরা এই 4টা অংশ থেকে জোড়ায় জোড়ায় কমন নিতে পারব। প্রথম জোড়া থেকে আমরা একটা A কমন নিতে পারি, তাহলে A+8 থাকবে,
এখানে মাইনাস একটা 5 কমন নিতে পারি a প্লাস 8 থাকবে তো যা কমন আছে তা দ্বারা একে ভাগ করা বোঝায় 40 কে 5 দ্বারা করলে 5 5 40 আবার যখন এটা গুণ করি তাহলে আগের অবস্থায় যাওয়া যাবে কমন নেওয়ার পর আমাদের কি দাঁড়াবে কমন নেওয়ার পর আমরা যে অপশনটা পেয়েছি সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর দেখো দুটো অংশ মিল আছে এই মিল দুটোকে মিলে আমরা একটা অংশ নিব আর মিল ছাড়া গুলো মিলে বাকি অংশটা নিব দেখো এখানে আমরা দুটো অংশ পেয়েছি a প্লাস 8 a মাইনাস 5 এই a প্লাস 8 প্রদত্ত রাশি অর্থাৎ স্কয়ার প্লাস 3a মাইনাস 40 এর একটা গুণনীয় উৎপাদক a মাইনাস 5 ও উপর রাশিটির একটি গুণনীয় অথবা উৎপাদক এইভাবে যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা মধ্যপদ বিশ্লেষণ করতে পারি তো দেখো আমি এই ধরনের আরেকটা অংক তোমাদের সাথে আলোচনা করছি আমাদের আরেকটা অংক আছে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91 এটিকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব দেখো আগে মোটা আমরা এখানে লিখতে পারি 91 এটা একমাত্র 7 দিয়ে ভাগ যায় 7 13 91 অন্য কোন সংখ্যাকে দিয়ে 13 কে ভাগ 91 কে 91 কে ভাগ করা যায় না তাহলে আমরা কত দিয়ে ভাগ করছি 7 দিয়ে 7 13 91 এখন খেয়াল করো 7 এর সাথে 13 যদি যোগ করি হয়ে যায় 20 তাহলে আমাদের এখানে আছে মাত্র 6 তাহলে 13 থেকে 7 কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো যদি আমরা 13 থেকে 7 বিয়োগ করি তাহলে কত হয় 6 এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 6 এর আগে যে চিহ্ন আছে 13 এর আগে সেই চিহ্ন দিতে হবে 6 এর আগে আছে মাইনাস তাহলে কিন্তু মাইনাস আর এখানে হয়ে যাবে প্লাস 13 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত পাওয়া যায় 6 এবং চিহ্নটা হবে মাইনাসে কারণ সব সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে বড়টা চিহ্ন বসে তাহলে আমরা এটাকে যদি এখানে প্রয়োগ করি লিখতে পারি y স্কয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস 91 13 থেকে 7 বাদ দিলে 6 13 চিহ্ন মাইনাস 6 চিহ্ন মাইনাস এখন আমরা কি করব জোড়ায় জোড়ায় কমন নিব y কমন নিলে y মাইনাস 13 7 কমন নিলে y মাইনাস 13 আমরা ব্র্যাকেটের ভিতরে দুটো অংশ থেকে একটা অংশ কমন নিব আর এখানে বাইরে যেটা আছে 8 কমন y প্লাস 7 যেটাকে সমন্বয় করে লিখব y মাইনাস 13 হচ্ছে প্রদত্ত রাশিটির একটি গুণনীয় y প্লাস 7 হচ্ছে রাশিটির একটি গুণনীয় এইভাবে আমরা যে কোনো রাশিকে কি করতে পারবো মধ্যপদ বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জেনে থাকবে যে ম্যাথমেটিক্স অত্যন্ত সহজ একটি সাবজেক্ট যদি আমরা এটাকে বেশি বেশি চর্চা করি আর যখন আমরা বেশি বেশি চর্চা করব তখন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবো তোমরা চেষ্টা করবে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখার জন্য তারপরে যদি কোনো রকম সমস্যা ফিল করো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যেন তোমার বাসায় পড়াশোনাতে কোনো রকম সমস্যা না হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে এই সময়গুলোতে অবশ্যই নিজ নিজ বাসায় অবস্থান করবে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না সবার সাথে সুন্দর ব্যবহার করবে ধর্মীয় অনুভূতিগুলো পালন করবে আর এর মাধ্যমে তোমার চরিত্রকে প্রস্ফুটিত করতে পারবে সবসময় সত্য কথা বলবে কারণ সত্যতা মানুষকে মুক্তির পথ দেখায় তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম।